সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে ইবে মাল্টি ইউজার অ্যাক্সেস, অথবা আমরা এটাকে স্টাব অ্যাকাউন্ট অ্যাক্সেসও বলে থাকি। সো এই বিষয়টা জানা খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা ইবেতে কাজ করি, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। যেমন ধরেন, কোনো একটা ইউএসএর ক্লায়েন্ট, সে আমাদেরকে তার লগ ইন দিল। আমরা বাংলাদেশ আইপি থেকে লগ ইন করার কারণে অনেক সময় দেখা যায় কি তাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়। তো আমরা এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন টপিক নিয়ে, সলিউশন নিয়ে আজকে আলোচনা করব। এবং অনেক সময় ক্লায়েন্টরা আমাদেরকে বলে যে আমি তোমাকে ইউজার অ্যাকাউন্ট পাঠাবো অথবা ইনভাইটেশন পাঠাবো। তো ওই ক্ষেত্রে আমরা আজকে দেখবো যে এগুলার কী কী বিষয়ে আমাদেরকে একটু ভালো করে চিন্তা ভাবনা করতে হবে। সো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ইবে স্টাব অ্যাকাউন্ট অ্যাক্সেস প্রসেস। তো এই প্রসেসে আমাদের কী কী থাকা দরকার, আমাদের কী কী প্রয়োজনীয় জিনিস আমাদের থাকতে হবে সেটা নিয়ে একটু বলি। প্রথমত আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, একটা পাসওয়ার্ড, ফোন নাম্বার, অ্যাড্রেস। তো আমরা সবাই জানি যে আমাদের ফার্স্ট টাইম, লাস্ট টাইম এবং ইমেল, আমাদের অবশ্যই একটা ইমেল থাকবে, এরপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবো আমরা, একটা ফোন নাম্বার থাকবে, একটা অ্যাড্রেস থাকবে। তো ফোন নাম্বার এবং অ্যাড্রেসের ক্ষেত্রে আমি যেটা সাজেশন করবো সেটা হচ্ছে আপনারা চাইলে ইউএসএর একটা ফোন নাম্বার ইউজ করতে পারেন, এবং লোকেশন তো যে কোনোভাবেই নিতে পারেন। ফেক নাম জেনারেটরের মাধ্যমেও আপনারা অ্যাড্রেস ইউজ করতে পারেন। বাট ফোন নাম্বারের ক্ষেত্রে অনেক ধরনের ইউএসএ ফোন নাম্বার পাওয়া যায় অনেকগুলো অ্যাপসের মাধ্যমে, তার মধ্যে একটা হচ্ছে ডিংটোন। তো এ ধরনের আরও অনেকগুলো অ্যাপসের মাধ্যমে আমরা ইউএসএর ফোন নাম্বার পেয়ে থাকি। এরপরে থাকতে পারে ট্যাক্সমি, ওটাও একটা অ্যাপস যার মাধ্যমে আমরা ইউএসএর ফোন নাম্বার পেয়ে থাকি। তো এখন একটা ক্লায়েন্ট কেন আমাদেরকে স্টাব অ্যাকাউন্ট পাঠাবে আমরা সেটা একটু দেখি, এবং আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে কীভাবে একটা স্টাফ অ্যাকাউন্ট ইউজার হিসেবে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি। তো এই বিষয়টাকে আমরা অবশ্যই যখন কোনো একটা ক্লায়েন্ট এসএমএস করবে তখন আমরা তাদেরকে সাজেশন দিব যে তারা যেন আমাদেরকে মাল্টি ইউজার অ্যাকাউন্ট অ্যাক্সেস দেয়। তো এখন মাল্টি ইউজার অ্যাকাউন্ট অ্যাক্সেসটা কী, এটা কেন দরকার হয়? এটা দরকার হচ্ছে যে একটা অ্যাকাউন্টের মধ্যে একই সময়ে দুজন ব্যক্তি অথবা দুইটা কম্পিউটার থেকে অ্যাক্সেস করার জন্য আমাদের এই মাল্টি ইউজার অ্যাকাউন্ট অ্যাক্সেসটা খুব বেশি ভালো কাজ দিবে। দেখা যাচ্ছে ইউএসএর ক্লায়েন্ট, সে ইউএসএ বসে তার অ্যাকাউন্টে কাজ করলো, বা সে কোনো একটা অর্ডার প্রসেসিং করলো, আর আমাদের এখানে আমরা বসে বাংলাদেশ আইপিতে বসে আমরা তার অ্যাকাউন্টে তার জন্য কাজ করে যাচ্ছি। তো ইন দ্য সেম টাইম দুইটা লোকেশন থেকে যখন ইবে বুঝতে পারবে যে দুইটা লোকেশন থেকে লগ ইন করা হচ্ছে, তখন তারা এটা এই অ্যাকাউন্টটাকে হ্যাক হলো ভেবে সেটাকে স্টপ করে দিবে এক সপ্তাহের জন্য। এবং অনেক সময় এমন হয় যে তারা সাসপেন্ড করে দেয়, অথবা ম্যাক্সিমাম টাইম তারা বলে যে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করার জন্য। তো যেহেতু আমাদের ফাইবারের সময় অথবা আপওয়ার্কের সবগুলো সময় আমাদের কাউন্টেবল, আমাদের সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা যদি এই ধরনের প্রবলেম ফেস করি তখন আমরা ক্লায়েন্টদেরকে মেসেজ দিতে হবে যে ওর পাসওয়ার্ডটা রিসেট করার জন্য। সো অনেক ধরনের প্রবলেম হতে পারে। তাহলে এই মাল্টি ইউজার অ্যাকাউন্ট অ্যাক্সেসটা দরকার হচ্ছে যে একই সময়ের মধ্যে ক্লায়েন্ট এবং আপনি দুজন একসাথে কাজ করার জন্য এটা খুবই হেল্প করবে। দুই নম্বর হচ্ছে যে বায়ার যে প্রাইভেট ইনফরমেশনগুলো থাকবে, যেমন ধরেন তার ইমেল, ফোন নাম্বার, আরও অনেক ধরনের ইনফরমেশন থাকতে পারে, তার লোকেশন, তার অ্যাড্রেস। তো এগুলো যেন আমরা জানতে না পারি এবং সে যেন সেফটি থাকে, তাহলে কিন্তু আমরা সেজন্য আমরা মাল্টি ইউজার অ্যাকাউন্ট ইউজ করব। তো আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা ইনভাইটেশন আসে। তার আগে আমরা একটু বলি যে একটা ক্লায়েন্ট যদি আমাদেরকে মেসেজ করে যে আমি কীভাবে তোমাকে স্টাব অ্যাকাউন্ট পাঠাবো অথবা আমি ইনভাইট পাঠাবো, ইনভাইটেশন পাঠাবো, তখন আপনারা কী করবেন, এই মেসেজটা কপি করে বায়ারকে দিয়ে দেবেন। তো এখানে কি বিষয়টা, প্রথমে তাদেরকে মাইবেতে যেতে হবে, তারপর সামারি অ্যাকাউন্ট,
and click permission under my account to invite your user and grant them permission. তাহলে দেখেন আমাদেরকে as a user হিসেবে আমাদেরকে permission দেওয়ার জন্য তাদেরকে প্রথমে my page যেতে হবে, তারপর summary, তারপর account, তারপর ওরা দেখবে যে ওখানে click permission, ওখানে একটা permission option আছে, এরপর add user এর মাধ্যমে তারা কি করতে পারবে আমাদেরকে information বা আমাদেরকে invite পাঠাতে পারবে। এটা হচ্ছে ক্লায়েন্টের একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টের একটা ওভারভিউ, যে অ্যাড ইউজারে গিয়ে সে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আমাদের ইমেল বসাবে। ইমেল বসানোর পর তার কাছে দুইটা পারমিশনের অপশন থাকবে, এক ক্রিয়েট অ্যান এডিট ড্রাফট, দুই পাবলিশ অ্যান্ড রিভাইজ লিস্টিং। তো ও যদি আমাদেরকে দুইটা দেয় তাহলে ভালো হবে, কারণ হচ্ছে আমরা তার প্রোডাক্টগুলোকে লিস্ট করতে পারবো। লিস্ট করার আরেকটা নাম হচ্ছে পাবলিশ, আর রিভাইজ হচ্ছে কোনো একটা ভুল করলে সেটাকে আবার পুনরায় ঠিকঠাক করা বা মডিফাই করা। তো সেই জন্য আপনারা বলবেন যে যারা ক্লায়েন্ট যেন এই দুইটাতে ঠিক মার্ক দেয়, দুইটা পারমিশন যেন আপনাদেরকে দেয়। তো এখন আমরা কি করব, আমরা একটু সরাসরি চলে যাব যে কিভাবে একটা স্টাফ অ্যাকাউন্ট ইউজার আমাদেরকে সেন্ড করে সেটা আমরা একটু দেখে নিব। সো চলেন আমরা দেখে নিই। বায়ার আমার কাছ থেকে ফার্স্ট টাইম, লাস্ট টাইম এবং ইমেল চাইলো, আমি বায়ারকে আমার ইমেল দিলাম। দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক আপডেটের মধ্যে একটা মেইল আসবে, এই আপডেট অপশনটা অনেকের কাছে থাকবে না, সেই অপশনটা আনার জন্য আমি প্রসেসটা বলে দিচ্ছি। প্রথমত আপনারা জিমেলের মধ্যে সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে সি অল সেটিং, এরপর হচ্ছে ইনবক্স, এখান থেকে আপনারা আপডেট অপশনটা ঠিক পান দিবেন। দেওয়ার পরে সেভ চেঞ্জেস, তাহলে আপনারা কি দেখবেন আপনাদের ইনবক্সের মধ্যে আপডেট অপশনটা এখানে চলে আসবে। তো আমি আপডেটে চলে গেলাম, ইবে থেকে যে মেসেজটা আসছে আমি সেই মেসেজটা ওপেন করব, ওপেন করলাম এবং দেখেন এখানে কি লিখছে, অ্যাকসেপ্ট দিস ইনভাইট টু ইউএসএ বেস্টিল 1982। এটা হচ্ছে বায়ারের অ্যাকাউন্টের ইউজার নেম অথবা তার অ্যাকাউন্টের নেম। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ঠিক এভাবে করেই একটা ইমেলের মাধ্যমে আমরা ক্লায়েন্টের ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে পারি। এরপর আপনাকে কী করতে হবে, অ্যাকসেপ্ট ইনভাইট। যদি আপনার ইবে অ্যাকাউন্ট না থাকে, ধরেন আপনার আমি একদম নতুন, ইবে অ্যাকাউন্ট আপনার কাছে নাই বা ফার্স্ট আপনাকে অ্যাক্সেস পাঠাবো, সেক্ষেত্রে আপনি কী করবেন, তখন আপনার যে অপশনগুলো আসবে আমি সেই অপশনটা একটু দেখাই। তখন দেখা যাবে কি, আমি এখানে সেন্ড করলাম, তখন আপনাদেরকে বলবে যে এরকম একটা অপশন আসবে। যদি আপনার ইমেল পাসওয়ার্ড থাকে, আগে থেকে অ্যাকাউন্ট থাকে, তাহলে তো লগ ইন করবেন, যদি না থাকে তখন আপনাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার কাছে কী কী চাইবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল, পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আপনি ইজি একটা পাসওয়ার্ড দিলেন আপনার মতো করে। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর আপনার কাছে বাকি দুইটা জিনিস চাইবে, একটা হচ্ছে অ্যাড্রেস আর একটা হলো ফোন নাম্বার। তো যদি আপনি ফোন নাম্বারটা ইউএসএ দেন তাহলে ভালো হবে কি, যে আপনার যে ইউজার অ্যাকাউন্ট থাকবে সেটা অনেক দিন আপনি ইউজ করতে পারবেন। যদি আপনি বাংলাদেশে ফোন নাম্বার অথবা বাংলাদেশে অ্যাড্রেস ইউজ করেন তখন অনেক সময় দেখা যাবে কি ইবে প্রবলেম করতে পারে, যেহেতু বাংলাদেশ থেকে ইবে অ্যাকাউন্ট খোলাটা অ্যালাউ না। এরপর হচ্ছে ইউএসএ ফোন নাম্বার দিবেন, কারণ আপনার ওই ফোন নাম্বারের মধ্যে আপনি যখন লগ ইন করতে যাবেন তখন টু স্টেপ ভেরিফিকেশান আসবে, ওই ভেরিফিকেশান কোডটা আপনার ইউএসএ নাম্বারে থাকবে। সেই জন্য আপনি ট্রাই করবেন যে ইউএসএ নাম্বার নেবেন, সেই ইউএসএ নাম্বারটা যেন আপনার ফোনের মধ্যে সবসময় অন থাকে, তাহলে যে ট্যাক্সটা আসবে সেই ট্যাক্সটা আপনি পাবেন এবং আপনি লগ ইন করতে পারবেন। তো এ হলো গিয়ে যে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি দেখালাম। এরপরে আপনাকে আপনি ঠিক এরকম একটা পেজ পাবেন, যখন আপনি সাকসেসফুলি ইনভাইটেশন অ্যাকসেপ্ট করবেন তখন এখানে আপনার লগ ইনটা থাকবে ক্লায়েন্টের, এই যে তার ইউজার নেম। ধরুন আপনাকে একই দিনে দুজন বায়ার ইনভাইটেশন পাঠালো, সেই ক্ষেত্রে ওদের নামগুলো এখানে একটার পর একটা থাকবে, তো আপনাকে ইউজার নেম দেখেই বুঝতে হবে যে কোনটা কোন বায়ারের। সো ওকে,
আমাদের এখানে পারমিশন কি কি দিল, ক্লায়েন্ট আমাদেরকে ক্রিয়েট অ্যান্ড এডিট ড্রাফট, আমি নতুন করে লিস্টিং করতে পারবো, এডিট করতে পারবো, পাবলিশ করতে পারবো, রিভাইজ করতে পারবো, রিসার্চ প্রোডাক্ট ইউজিং বাই ট্রাফিক। এই ট্রাফিক নিয়ে আমি আরেকদিন ইনশাল্লাহ ভিডিও বানাবো, যে কীভাবে প্রোডাক্ট রিসার্চ করা হয়, ট্রেন্ডিং প্রোডাক্টগুলো কীভাবে চয়েস করা হয় সেই বিষয় নিয়ে আরেকটা ভিডিও বানাবো। সো অ্যাকসেপ্ট করার পরে আপনি কী করলেন, অ্যাকসেপ্ট করলেন, ওকে, এখন আপনার কাজ কি, আই উড লাইক টু ক্লিক করলেন, গো টু সেলার হাব, আমি গো টু সেলার হাবে ক্লিক করলাম। তাহলে আমি কি করবো এখন, সরাসরি ক্লায়েন্টের অ্যাকাউন্টে চলে যাবো, আমাকে আবার লগ ইন করতে হচ্ছে। সো পাসওয়ার্ড দিয়ে আছে, সাইন ইনে ক্লিক করলাম, এই যে টু স্টেপ ভেরিফিকেশন কোড আসছে, কোন নাম্বারে গেল, এই যে আমি যে ইউএসএন একটা নাম্বার দিলাম সেই নাম্বারে একটা কোড গেল, আমি এখন সেই কোডটা বসাবো, 47 5302, সাইন ইন। ওই জন্য বললাম যে আপনি যে ফোন নাম্বারটা বসাবেন সেই ফোন নাম্বারটা আপনার মোবাইলে থাকলে সুবিধা হবে, কি যে আপনি দ্রুত কোডটা 2 মিনিটের মধ্যে যদি আমাদেরকে বসাতে হবে সেজন্য মোবাইলে থাকলে খুবই ইজি হবে। তো আমি কি করলাম, ক্লায়েন্টের অ্যাকাউন্টে চলে আসলাম এবং দেখলাম যে তার অ্যাকাউন্টে 690টা প্রোডাক্ট আছে এবং আমরা এখান থেকে আমরা কাজগুলো শুরু করতে পারি। বাকি কাজগুলো আমরা এখান থেকে স্টার্ট করে দিব, যে আমাদেরকে যে কাজের জন্য হায়ার করা হলো সেটা যদি হয় এসইওর জন্য তাহলে আমরা এসইও করলাম, টেমপ্লেট ডিজাইনের জন্য হলে টেমপ্লেট ডিজাইন করলাম, বা নতুন করে লিস্টিং করতে হলে নতুন করে লিস্টিং করলাম। সো যে কাজের জন্য হায়ার করা হোক সে কাজটা আমরা এখান থেকে করতে পারবো। তাহলে আমরা আজকে শিখে নিলাম যে একটা স্টাফ অ্যাকাউন্ট ইউজার কেন দরকার হয়, কেন আমাদেরকে এই ইউজার অ্যাকাউন্ট, মাল্টি ইউজার অ্যাকাউন্ট পাঠানো হয় সেটা আমরা আজকে দেখলাম, যে বায়ারের অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে এবং তার প্রাইভেট যে ইনফরমেশন থাকে সেগুলো নিরাপত্তার স্বার্থে, এবং অ্যাকাউন্ট স্টেবিলিটির ক্ষেত্রে আমাদেরকে স্টাফ অ্যাকাউন্ট ইউজার পাঠানো হয়। তো এই ক্ষেত্রে আপনাদেরকে যখন একটা ক্লায়েন্ট আপনাদেরকে ইবের কাজের জন্য বলবে তখন আপনারা মাল্টি ইউজার অ্যাকাউন্ট নিয়ে কথাবার্তা বলবেন, কারণ দেখা যায় কি আমরা অনেক সময় অনেকগুলা প্রজেক্ট আমরা পাই না, কেন, যখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট, তখন আমরা তাদেরকে বলি আই নিড ইউর ইমেল লগ ইন পাসওয়ার্ড, এরকম আমরা বলে থাকি। তো যখন আমরা ইমেল লগ ইনের কথা বলি, পাসওয়ার্ডের কথা বলি, তখন ক্লায়েন্টগুলা আমাদেরকে আর রিপ্লাই দেয় না, অথবা তারা বলে কি যে আমি সরি আমি তোমাকে আমার লগ ইন দিতে পারবো না। তো এই ধরনের করে কিন্তু অনেকগুলা ক্লায়েন্ট আমাদেরকে হারাইতে হয়। তো ইনশাল্লাহ আজকে থেকে আপনাদের আশা করি এই সমস্যাটা আর হবে না, যেহেতু আমি সবগুলো ডিটেলসে বললাম এবং আপনারা ঠিক সেমভাবে আপনারা কাজগুলো করে ফেলতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সালামু আলাইকুম।